মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। গত কয়েকদিনে মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। ফাগুনের এই বৃষ্টিতে চাষিরা সিঁদুরে মেঘ দেখছেন। মাঠে রয়েছে পটল, রসুন, মূলো, ছোলা, ভুট্টা, আলু সহ একাধিক সবজি। তবে হঠাৎ করে বৃষ্টির ফলে সবজিতে রোগ পোকা আক্রমণের সম্ভাবনা বাড়ছে। তার জেরে মুর্শিদাবাদ জেলা জুড়েই বিস্তীর্ণ অঞ্চলের চাষিরা ব্যাপক ক্ষতির আশঙ্কায়। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় চাষিরা ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছেন। অকাল বর্ষণে মাথায় হাত পড়েছে জেলার কৃষকদের। মূলত মরসুমের এই সময় চাষবাসে ব্যাপক ফলনের আশায় থাকেন কৃষকরা। অকাল বর্ষণে মাথায় হাত পড়েছে জেলার চাষিদের। আমার পটল এই পাশে এখানে উজ্জে কল্যের ভুই, তার মধ্যে এই দাঁত ছিল, তার জন্য একটু বাঁচা গেছে, তাও গাছ সব লড়াবাড়াই পড়ে গেছে। এই পাশে আমার রসুনে ভুই আছে, রসুনে ভুই রসুন সকালবেলা হয়ে গেছে, মানে হাফ পরিমাণে ক্ষয়ক্ষতি মানে বেশি হয়ে গেছে। এখন এরপরে যদি এই বৃষ্টি যদি থামে, এই যদি না হয়, তাহলে কিছুটা হয়তো বাঁচবো, আর না হলে এই সব আমার গর্বাদ মানে মানে মাটি হয়ে গেলো সব। প্রথম চান্সে ধরেন মাঠে যা লসুন ছিল, তাতে লসুনের অবস্থা খুব খারাপ জায়গায়, মানে গাছ আধা ভেঙে গেছে, আধা মাটিতে আছে, তাতে যতটুকু আছে ততটুকু থাকলো, এত পুষ্টও হবে না, এত দানাও হবে না। তারপর আপনার যদি ভুট্টো দেখছেন, মাঠে যা ভুট্টো লাগিয়েছিলাম, গমের তো বুনতে দেয়নি সরকার, তাতে গম ভুট্টো আপনার আধা মানে আধাই চলে গেছে। মূলত মরসুমের এই সময়ে চাষবাসে ব্যাপক ফলনের আশায় থাকেন চাষিরা। তবে এবার হঠাৎ বৃষ্টি যেন সেই আশায় জল ঢেলে দিয়েছে। লাগাতার বৃষ্টি থেকে রেহাই মিললেও তার প্রভাব বজায় রয়েছে এখনো। ফাগুনের ঝড় বৃষ্টিতে জমির ফসলের ওপর প্রভাব পড়েছে। ক্ষতির মুখে আলু থেকে ছোলা, মুসুর চাষ। ফাগুনের অকাল বৃষ্টি তার ওপর শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাসে। ঝড় বৃষ্টির তাণ্ডবে নুইয়ে পড়েছে ভুট্টা গাছ, গাছে নষ্ট হয়েছে বেগুন, তার সাথে আলু চাষের জমিতেও জল জমায় আলু নষ্ট হওয়ার আশঙ্কা। ছোলা গাছের অবস্থাও এক। এমন অবস্থায় কপালে চিন্তার ভাজ চাষিদের। শিল বৃষ্টিতে আমাদের সব সবজি, যত রকমের ছোলা মসুর সব নষ্ট হয়ে গেছে, মাটির সঙ্গে লেগে গেছে, সবজির বেগুন গুলান সব পচে দিয়েছে জমির। এই যে ছোলাতে যে আমটা বারোটা থাকে এটা নাই, হ্যাঁ, সেজন্যে ছোট ছোট দানা হয়েছে, দানাতে পোকা হয়েছে, হ্যাঁ, ফসল এক জাতীয় টেকানো যাচ্ছে না, অনেক ক্ষতি। আলুর জমিতে, আলুর ভিলিতে জল জমে গেছে, যে আলু সব পচক ধরে গেছে। আবহাওয়ার ভ্রুকুটি কাটিয়ে ক্ষতি কিভাবে পূরণ করবেন এখন সেদিকেই তাকিয়ে চাষিরা। একদিকে পরিশ্রম, অন্যদিকে অর্থ, এই দুইয়েই যেন জল ঢেলে দিয়েছে এই বৃষ্টি। দুর্দিন কাটিয়ে এখন সুদিনের অপেক্ষায় তারা।